আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই। আপনার যদি রাতে ঘুম না পড়ে আবার দিনে ডিউটি থাকে, ঘুম একটু যদি যাওয়াই লাগে, তো ফজরের পর পর ঘুমাবেন না। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি। ফজরের পর পর কোনো ঘুম নেই, ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন। প্রথম প্রথম চোখ ভেঙে আসবে, কারণ আপনি ভোর রাতে উঠছেন, অভ্যাস নাই তো, যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন, করে ঘুম দূর করেন, একটু উঠবস করেন। ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, একটু দোয়া করেন, রমজানের কিছু আমল করেন। এশাকের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দুই রাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান, কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না, এটি একটা ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন, আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন। তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি, এটা আমরা করবো না যথাসম্ভব। অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায়, একসময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত 12-11টার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন, এটা যেমন একটা ভুল ছিল। সাহারি হলো শেষের দিকে খাওয়া উত্তম, ওনারা খাইতেন আগে, অতিরিক্ত সতর্ক যেটাকে বলে, এত আগে কেন খায়, যে শেষের দিকে খাইলে রোজা হয় না না হয় যেন 12টার সময় 4-5 ঘন্টা আগে খেয়ে ধুয়ে দিলাম, এটা হলো বেশি সতর্ক হওয়া। বেশি সতর্ক বুঝেন, এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে, তো একটু পর পর মাথা উপর দিকে উঠে ফেলতেছে, কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুমি কি এমন কেন করতেছো, ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে, একটু বড় মাথা উঠাও কেন। তো লোকটা বললো নিচে একজনে, নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সেলাই দিছে, তো এইভাবে সেলাই করে টান দেন উপর দিকে। তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই, যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে, এই জন্য মাথা উঠে ফেলতেছে। তো এটা অতিরিক্ত সতর্কতা হইল না, সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না। সাহারি অনেকে রাত 12টা 1টার সময় খান, এটা হলো অতিরিক্ত সতর্কতা, এত বেশি ভালো ভালো না, এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন। এখন আরেকটা ভুল হলো, অনেকে সাহারি এত শেষে খান যে মুয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয়, মুয়াজ্জিন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মুয়াজ্জিন গলির দিকে তাকাইতে তাকে টিক 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 আগাইতেছে কাটা, মুয়াজ্জিন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহু আকবার করে হাঁক দিবে, আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন, ধুমায়া খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মুয়াজ্জিন আগে আল্লাহু আকবার বলে না তিনি আগে গিলে শেষ করেন, এরকম কম্পিটিশন হয় কি হয় না। বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না, এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা, অনেক সময় দেখা যায় যে ভিতরে যেতে যাচ্ছে আজান পড়তেছে, এখনো আমার গলার নিচেও নামে না, এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছে, আল্লাহ আকবার শুরু করতেছে তখনও চাপাই দিছি, এবার ফালাই দিছি। দেরিতে সাহারি করা সুন্নত, এর মানে এই না যে এত দেরি করবেন যে মুয়াজ্জিনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন, এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন, মাঝখানে 50 আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো, 50 আয়াত, 50 আয়াতের গ্যাপ মানে হলো 5-7 মিনিট অ্যাভারেজ, এরকম গ্যাপ তিনি দিতেন, তারপর তিনি নামাজ পড়তেন। তো এই জন্য ভাইরা আমার, আমরা বলতে পারি যে 7 নম্বরের ভুল হলো, আমরা অনেকেই রমজান মাসে সাহারির খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই, এত দেরি করা আবার ঠিক না। অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা সাহারি খাওয়া যায় না, এটা ভুল ধারণা। আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না, এদিকে সাহারির খানার সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আগে সাহারির খানা খেয়ে নেন, সাহারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান, কোনো অসুবিধা নেই। এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন নাই, তাতেও সমস্যা নেই, আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি। সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো, অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলায় স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায়, স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না, স্বপ্নদোষ হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন, এই রোজা রাখতেও হবে না, কোনো অসুবিধা নেই, এটা আপনার ইচ্ছায় না। আমরা অনেকে যদি সাহারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না, অনেক লোক আছে বলে যে আজকে সাহারি খেতে পারি না এই জন্য রোজা রাখি না, তো সাহারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন, সাহারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ,
আপনার সুন্নাত ছুটে গেছে, কোনো অসুবিধা নেই। সাহরি না খেলে রোজার কোনো অসুবিধা নাই, সাহরি খাওয়াটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা রাতের শেষ বেলার খানাটা সাহরির খানাটা খাবা, এটাতে বরকত আছে, কল্যাণ আছে। দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই, অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই, কিন্তু সাহরির খানাতে বরকতের ঘোষণা আছে। এই জন্য আমরা সাহরির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে বরকত আছে, কল্যাণ আছে। কিন্তু কোনো কারণে সাহরি মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, আজান হয়ে গেছে, তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই। কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন, তাতে কিছুই হবে।